দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছিলাম দুধকুমার নদীর এখানে ঘুরতে এসেছিলাম নদী দেখতে। তো এসে আজকে সাইডে দেখি কিছু লোক টিকটক না কি জানি করতেছে, ভিডিও করতেছে। আমরা এখন তাদের কাছে যাব, হ্যাঁ, গিয়ে দেখবো যে আসলে তারা কি করতেছে ওখানে। দর্শকরা সঙ্গে থাকবেন। ঘুরতে এসে জিনিসটা চোখে পড়লো, ও এখানে একটা শুটিং চলতেছে, সম্ভবত এটা ভিলেন হবে, নায়ক বলতে পারতেছি না দেখা পর্যন্ত। এখানে অনেক লোক আছে, শুটিং দেখতেছে সবাই। ভাই এখানে কি করতেছেন ভাই? অনেক লোক দেখি আসলেন এখানে ভাই, গ্যামজাম করেন না, এখানে শুটিং এর কাজ চলতেছে, এখানে কোনো গ্যামজাম করেন না, বেড়ের লোক কোনো গ্যামজাম করেন না ভাই। এই আমার ডিরেক্টর ভাই, কি অভিনয়টা করবে না ব্যাপার? হ্যাঁ ডিরেক্টর, এই যে ডিরেক্টর, আপনি মানে আপনি কি করতেছেন এখানে? জি আমি এখানে টিকটক করতেছি, আমার সঙ্গী আছে তারা নাটক না। আপনাকে আটটা দুলাতে দেখলাম, আপনি কোন ভিলেনের অভিনয় আছেন কি না? জি না, ওটা আমি টিকটক করতেছি। তাহলে আপনারা কোথা থেকে এসেছেন ভাই? জি ভাই আমরা নাগেশ্বরী থেকে এসেছি। বাংলাদেশের আপনি নাগেশ্বরী এক গ্রহ থেকে এসেছেন তাই না? জি ভাইয়া। না ভাই বললাম যে আপনি নাগেশ্বরী থেকে এসেছেন। জি ভাইয়া। তো এখানে তো আর কে কে আছে? এখানে আছে আমাদের ভাই, আমাকে আপনি ভিডিও করতেছেন এবার। এখানে আমাদের ডিরেক্টর আছে, প্রযোজক আছে, সম্পাদনা আছে এবং আরো অনেকেই আছে, সবাই কাজ করতেছে। আপনার নিজস্ব কোনো প্রতিভা আছে? আছে। কি সেটা বলেন তো দেখি। জি আমি নাটক করতেও পারি, টিকটক করি পাশাপাশি, আরো করার অভিজ্ঞতা আছে। আপনি কি গান শুধু নিজের থেকে চালাইতেছেন না ফোন থেকে চালায় অভিনয় করতেছেন? ফোন থেকে চালায় অভিনয় করতেছি, আবার নিজের থেকেও করতেছি, দর্শকের যেটা ভালো লাগে। কিছু মনে না করলে আপনার কণ্ঠে একটা গান শুনতাম তাই? হ্যাঁ ছোট্ট একটা কলি। আমি জন্ম থেকেই জ্বলছি, আমি একা একা পুরছি, আমার মা নেই আমার বাবা নেই, আমি নিজেই নিজের কথা বলছি। আপনার কণ্ঠটা অনেক সুন্দর লাগলো। ওই যে আঙ্কেলকে দেখতেছি, আসসালামু আলাইকুম। কি নাম আপনার আঙ্কেল? মোহাম্মদ শাবান আলী। শাবান আলী, আপনি এখানে কি আপনার বাসা? এখানে না, আমার বাসা নাগেশ্বরী। এখানে কোথায় এসেছেন? এখানে এই যে নদীর পাশে এসেছি নদী দেখতে, এবং কিছু গান টান দেখি বলা যায় কি যায় না। আচ্ছা আপনি এখানে কি শুটিং করতে আসছেন এদের সঙ্গে? জি জি শুটিং করতে আসছি। আপনি আপনি কোন কোন লাইনে অভিনয় করতেছেন? আপনি কি নিয়ে অভিনয় করতেছেন? আপনার কি পড়তেছে? ভাইয়া গান। বাহ মাশাআল্লাহ, খুব ভালো ভাইয়া গান। আপনি আপনার নিজের লেখা কোনো গান আছে? নিজের লেখা অনেক গান আছে, আমি অনেকখানে গেছিলাম, অনেকখানে মানে কেউ আমাকে ইয়ে দেয় নাই, মানে কোনো ইয়ে করে নাই, মূল্যায়ন করে নাই, যার কারণে আমি বর্তমানে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এলাকার প্রতিভাবান একজন লোক। আচ্ছা ঠিক আছে, আপনাকে কেউ গান গাইতে দেয় নাই? জি। তাই আপনি ইউটিউবে গান গাইতে যাইতেছেন? অবশ্যই। আচ্ছা ইউটিউবে গান গাওয়া এখন ভালো, ইউটিউবে যে দেখবে যদি দর্শক আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আঙ্কেলের কাছে আঙ্কেলের একটা গান শুনি। আঙ্কেল আমাদের যে দর্শক আছে আপনার কাছে একটা গান শুনতে চায়, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবে এবং আপনার যে চ্যানেল হবে আপনার পাশে থাকবে সবাই। একটা গান শোনা যাবে আপনার কণ্ঠে? একটা গান বলেন আপনার, আপনার লেখা বা আপনার গাওয়া। আচ্ছা। ওহ কি ওহ মোর মুড়িয়া রে নদী, এ কি রে তোর পাগলাম হতি, বাড়ি ঘর নি ইলু রে ভাঙিয়া, কাড়ো ভাঙিলু জহমারে জমি, কাড়ো ভাঙিলু টিহিনের বাড়ি রে, কাড়ো ভাঙিলু হাউসের রীতি। গান আছে না? গান করতেছে।
আরো গান আছে অনেক টিকটক খুব ভালোই জানো আর অনেক ভালো ভালো গান আছে আর সুন্দর গান আছে না একর হাতে কয় আল্লাহ চান্স টাস নেওয়া যায় না এ ভাই যদি না হ্যাঁ আপনারা কি অভিনয় করতে আসছেন নাকি হ্যাঁ ভাই আমরা অবশ্য অভিনয় করতে আসি নাই কথাবার্তা খুব ভালোই লাগলো তো ছোট্ট একটা অভিনয় দেখলে আপনার তো প্রস্তুতি নিয়ে আসেন নাই না প্রস্তুতি নিয়ে আসেন নাই প্রস্তুতি নিয়ে আচ্ছা ঠিক আছে লোকও অনেক ভাই আপনি কিছু বলেন ভাই আমার তো ক্যামেরায় শুট করার ইচ্ছা কিন্তু কোথাও পাই না তাই হ্যাঁ আপনার ভিতরে কি প্রতিভা আছে একবার দিয়ে দেখেন ক্যামেরাটা আমরা সব ফাড়ায় হলাম বাবা এতক্ষণে একটা লোক পাইছি ভাই আপনি তো সব ধরনের অভিনয় পারেন না জি জি আমি বাদাইমা ভাইকে খুব ভালোবাসি তাই আমি বাদাইমার অভিনয় খুব পছন্দ যাই হোক নাগেশ্বরী থেকে নাগেশ্বরী গ্রহ থেকে যে লোকগুলো আসছিল এখানে বাদাইমার একজন ভক্ত পাওয়া গেল অনেক কাছের লোক হয়তো বাদাইমা ভাই বাসি থাকলে তাদের তার সঙ্গে অভিনয় করা যাইতো তো ভাই আপনার সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভাই বলেন আপনি কিসের জন্য আসছেন এখানে ভাই আমি হচ্ছি ভাই এখানে দেহের জন্য মাঝে মধ্যে আমি একটু গান বাজনা করি না করে না আমারও মনে খুব ইচ্ছা ভাই তা এই কারণে মনের আবেগে দৈরবাড়ি এই জায়গাতে আসলাম আমি বুঝছেন গান শুনবো দর্শক আপনার একটা গান কথা দিয়া বন্ধু আইলা না কি দিয়া নিব মনে সান্ত্বনা কথা দিয়া বন্ধু আইলা না কি দিয়া নিব মনে সান্ত্বনা চলো গানটা সুন্দর আছে ভাই চোখের ঘুম আরাম হইল আমার বন্ধুর খবর হইল না কি দিয়া নিব মনে সান্ত্বনা কি দিয়া নিব মনে সান্ত্বনা কথা দিয়া বন্ধু বাইলা না যাক সুন্দর আছে উপায় বৃষ্টি আসছে কি দিয়া নিব মনে ভাই গানটা শেষ করে নেন আপনি আবার কি ক্যামেরাম্যান নাকি না ভাই ক্যামেরাম্যানের আমি কেউ কেউ বলতেছে আপনার আপনার একটা গান শোনার জন্য আপনি একটা কলি বলেন ভাই গান কি বলবো ভাই বৃষ্টি হইতেছে আমার ভুল হইছে আমার ক্ষমা করে দেন আজকে কি আপনার অভিনয় শেষ নাকি আজকে এই পর্যন্তই সমাপ্ত আচ্ছা ঠিক আছে কোনোদিন কোনো জায়গায় দেখা হইলে ভাই ভাই আসেন ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা